আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় পিকে ফাইভ 100 এবং 500 মিলিগ্রাম। এটি কি কি উপাদান রয়েছে, এটি কি কাজ করে থাকে, এটির দাম কত, গর্ভবতী প্রাণীদেরকে দেওয়া সেফ কিনা, আসুন আমরা বিস্তারিত জানব। পিকে ফাইভ 500 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম এর দুটিতেই রয়েছে কার্বোপেন। পিকে ফাইভ 100 মিলিগ্রামে রয়েছে কার্বোপেন 100 মিলিগ্রাম প্রতিটি বলাছে, এবং পিকে ফাইভ 500 মিলিগ্রামে রয়েছে পিকে ফাইভ কার্বোপেন 500 মিলিগ্রাম। এটি যেসব রোগের ক্ষেত্রে কাজ করে থাকে, যে কোনো ধরনের শ্বাসতন্ত্রের রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, এবং যে কোনো অস্টিওআর্থ্রাইটিসের ব্যথার বিরুদ্ধে পিকে ফাইভ খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায়, এবং উলান প্রদাহ জনিত কারণে যে কোনো সমস্যায় আপনারা দিতে পারবেন, যেমন ম্যাস্টাইটিসের কারণে যদি উলানে প্রচুর পরিমাণ ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু পিকে ফাইভ খুব চমৎকার একটি রেজাল্ট পাওয়া যায়, এবং জরায়ু প্রদাহ বা জরায়ু যে কোনো ধরনের ব্যথা ইনফেকশনের কারণে যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্ভয়ে আপনারা পিকে ফাইভ কিন্তু প্রয়োগ করতে পারেন, খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায় পিকে ফাইভ। এবং সফট টিস্যু অস্ত্রোপচারের ব্যথার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে, এবং অস্ত্রোপচারের পরবর্তীকালীন যে ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু পিকে ফাইভ খুব চমৎকার একটি রেজাল্ট পাওয়া যায়, এবং গোড়ামির ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। এবং এখন যে লিম্পি স্কিন ডিজিজ রয়েছে সেক্ষেত্রে লিম্পি স্কিন হলে প্রচণ্ড পরিমাণ জ্বর এবং ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিকে ফাইভ এটি প্রয়োগ করতে পারেন, এটি খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। এবং যদি আপনার ঘোড়া রোগ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিকে ফাইভ অবশ্যই খাওয়াতে পারেন, খুব ভালো একটি রেজাল্ট আসে। পিকে ফাইভ 100 মিলিগ্রাম প্রতি 70 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বোলাস খাওয়াতে হয়, আর যদি আপনার গবাদি পশু বা প্রাণী অনেক বড় হয়ে থাকে 350 কেজি বা 350 কেজির উপরে হয়ে থাকে অবশ্যই আপনার পিকে ফাইভ 500 মিলিগ্রাম এটি 350 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বোলাস কিন্তু প্রয়োগ করতে হয়, এটি একটি করে ব্যবহার করতে হয়। এবং আপনারা যখনই কোনো ওষুধ প্রয়োগ করতে যাবেন অবশ্যই আপনারা নিকটস্থ রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন, আর আপনারা যে কোনো গর্ভাবস্থায় এটি কিন্তু সেফ, এটি খাওয়াতে পারবেন। আর পিকে ফাইভ 100 বা 500 মিলিগ্রাম এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অনেক গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে, আর অনেক গরুর কিন্তু কিছু কিছু হতে পারে, না হতে পারে এবং কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া যেমন আপনার কিছু কিছু ডায়রিয়া হতে পারে এবং মাথা ঘোরাতে পারে, এ সমস্ত কিন্তু সিম্পল বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর পিকে ফাইভ 100 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটে বা একটি 100 মিলিগ্রাম বোলাসের দাম 25 টাকা করে, আর পিকে ফাইভ 500 মিলিগ্রাম প্রতিটি বোলাসের দাম 70 টাকা করে। আপনারা জানেন এসকেপ কোম্পানির সুনাম ধন্য একটি কোম্পানি, এটি পিকে ফাইভ এসকেপ কোম্পানির একটি ভালো একটি প্রোডাক্ট, আপডেট একটি প্রোডাক্ট, এখন কিন্তু ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে পিকে ফাইভ। এটি কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এখন নিয়ে আসছে, সর্বপ্রথম পিকে ফাইভ এসকেপ কোম্পানি নিয়ে আসছে, তারপরে একমি কোম্পানির ডলরিল ব্যাট রয়েছে, এটি কিন্তু খুব ভালো একটি রেজাল্ট আসে, এটি খুব ভালো কাজ করে থাকে, তবে পিকে ফাইভটাই বেশি চলে, আপনারা ডাক্তাররা বেশি নিয়ে রেখে থাকে। তবে আপনারা অবশ্যই কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই রেজিস্টার কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা আমার চ্যানেলে কোনো নতুন রোগ বা ওষুধ সম্পর্কে নিয়মিত আলোচনা করা হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।